আমার হেপি নেই, আমার হেবি মেয়ে দাদা, আমি বিয়ে করেছি মাত্র বছর দেড়েক। বিয়ে করে তোমরা কে কত সুখী হয়েছো জানি না, তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারোনি। আমাদের বউ এত ভালো মেয়ে, মাইদিদা এত ভালোবাসে আমার, একদম পুরো ভাই বোনের মতো চলাফেরা। এই তো সেদিন আমার শ্বশুর একটা স্প্রিং খাট দিল, ভাবলাম সারা বছর ঝেলায় শুয়ে শুয়ে গার ব্যথা যায় না, খাটেতে একটু শান্তিতে ঘুমাবো। যেই খাটেতে উঠেছি আমাদের বউ এমনভাবে ব্যাক শট মেরেছে বলের মতো ঠিকরে দিয়ে বারান্দায় পড়েছি। কত আশা, একবার ওপরে উঠবো, সারা রাত চেষ্টা করলাম কোনো চান্স দিল না। ওর ঘুমিয়ে চোখ মুখ খুললো আর আমার সর্বশরীর মশা কামড়ে ফুলিয়ে দিল, মশা কামড়ে ফুইলা দিল। দাদা, বিয়ের আগে ওজন ছিল আমার 75 কিলো, এই দেড় বছরে 50 কিলো এনে দাঁড় করিয়েছে। ওরে ননু, তুই আমার ওপর যত অবহেলা করি না কেন, আর যত মশা কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া হোক না কেন, আমি ছাড়নে বালা নয়, তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি দেখে ছাড়বো। এই তুই কি দেখবি, তুই কি দেখবি না কি রে? দেখো, যে আমি তোমাদের একটু আগে কি বললাম, সবে তুই তো গাড়ি থেকে শুরু করেছিস, এটা হচ্ছে প্রথম ডোজ। এই তুই এই এক থেকে দেড় বছর আমার বিয়ে করছিস, তোর কি আর আমার দেখে দেখে স্বাদ কি আর মেটে না? দেখো ননু, সারা রাত মশা কামড়ে ফুইলে আলু করে দেয়, মাথা গরম করনি। এই তো কিসের মাথা রে, তুই এই দিন রাত ঘরে বসে বসে গিলতিছিস আর মাথা গরম করিস না? মাথা গরম করলে করবি না কি? কথা বলি, কাজে যা। কি হয়েছে, মানুষ বিয়ে করে বউরাকে বিধবা করে ফেলা যাবে? এটা মানুষ বিয়ে করে কিসের জন্য? ঘরে কি বুয়েরে বোন মুনে বসে থাকার জন্য? আমি কালকের গায়ে যাবো, কালকের গায়ে যাবো। এই কালকাল করে কতকাল পার করবি বলতো? এই কালকাল করে তো আমার জীবনটা যে কালে খেলো। ও কালে খেলো, কালে খেলো। আমি বলি তো একটা কথা বলি শোন, আমি চলে গেলে তোর বিপদ আসতে পারে। এই তুমি জানো না আমার বিপদ আসবে, আমি বুঝে নেবো আমার বিপদের সঙ্গে তোমার কি যায় আসে। বেশি কথা না বলে তুমি কাজে যাও। হবে তুই থেকে তুমি শুরু করে যে মনে একটা কথা বলি শুনি, কেন বুঝি না তোর হালকা বয়স ফলকা রক্ত, আর এই ফলকা রক্ত দেখলে বিপদ গ্রাস করতে পারে। এই তুমি কেন বদল না বদল তো, এই যে আমার সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো। এই সংসারে আমার চালাতে কত না আমার ঘাম ছড়ে যাচ্ছে। তুমি একটা পুরুষ মানুষ, ঘরে বসে বসে শুধু খাচ্ছ কেন? তুমি তো পুরুষ মানুষ হয়েছো কেন, বাড়ি থেকে একটু ইনকাম করে টাকাটা নিয়ে আসলে আমার সংসারে তো উন্নতি হয়। উন্নতি 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 আমি করবো না, তুই তুই করবি নাকি? বেশ কথা বল, আপনি কাজে যান। আহ কি ভাষা, তুই প্রথমে বললো তুই, তারপর তুমি, তারপর আপনি, আরো শুনতে পাবে। দেখ আমি কাজে গেলে তোর তোর বিপদ আসবে, আমি বসি দিই তোর বিপদ আসবে। ঠিক আছে, আমি আমি চলে গেলে তোর বাঁচাই দেবো কে? আপনি কাজে যান, বাঁচাই দেবো রে, আপনি কাজে যান। কি বলবো, দেখেছো তো ননু বলছে ঠান্ডার সময় অন্তত একটা রাত থাকতে দেন। তুই পারিছিস, তোর বিপদ হলে কে বাঁচাই দেবো রে? আপনি কাজে যান। দেখেছো মানুষটা কাজে যাওয়ার কোনো ইচ্ছা নেই, জোর করে জোর করে মানে ঠেলে ঠেলে কাজে পাঠানো হলো, মানুষটা কাজে চলে গেল, তা আমি কি করব? আমার তো সংসারে সব কাজকর্ম হয়ে গেছে, আর কোনো কাজকর্ম নেই। অনেকদিন মারবাড়িতে যাওয়া হয়নি, একটু আমি মারবাড়ি থেকে ঘুরে আসি। পাহাড়ি ঝরনা তুমি তো জানো, পাহাড়ি ঝরনা তুমি তো জানো। I'm gonna go get some more.
আমার সংসার আগুন ধরে দিল, মেয়ে ছেলে কোথায় জন্য অমৃত হয়, এ যেন বিজুড়ি পাতা নিয়ে এসছি ঘরে। সংসারে অশান্তি হলে সংসার কোনদিন ভালো হয়? থাইলে ঠোকাঠুকি হয় না, তা বলে ভাতের তালা আমার ঠুকে দিবি? আমার দুটো মেয়ে, বড় মেয়েটা বিয়ে দিয়েছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ধরন দৌড় সবই ছিল, ভাগ্যের দোষে এখন ভিখারি হয়ে গেল। যখন তখন এসে বললো বাবা এটা দাও সেটা দাও, আর বুড়ি এদিকে আমার গোজা মারছে। গোজা মন্ত্র রাখবে, তোমাকে পুজো করবে, তুমি যা সর্বনাশ করেছো এরকম কোন মেয়ের বাবা সর্বনাশ করে না। আমি কি করেছি? হ্যাঁ তুমি কি করেছি? করবি মানে তুমি কি করলে? হ্যাঁ তুমি তো বলেছিলে রোটার কোলে 5 বিঘা জমি আছে। ছিল, দুটো দুটো মুদিখানা দোকান আছে। ছিল তো, এখন কোথায় গেল? ও শুনি 7টা গোলা, গে দেখি বাউলা তোলা। তুমি অনেক করেছো, অনেক আমি দেখেছি। তুমি বড় মেয়েটাকে দেখে বিয়ে দিয়েছো, ছোট মেয়েটাকে আমি এবার শুনে বিয়ে দেবো। তুমি অনেক করেছো, এবার আমি কি করি তুমি দেখো। আমার পরিবারে বাদের সহায় আমি কথা কেটে নিয়ে পারি, চিড়িয়া খানার পাশে তার পাশে গরু নিয়ে কথা কথা সম গাড়ি এছাড়া ইয়ার মধ্যে বড় খান আছে না যে আর আছে তোর মধ্যে কথা যাচ্ছে খোঁজা যে তবু তো হওয়ার কথা এখনো আছে বাবা তার কাছে সব বাটা ছোট টাকা ভাই বলো। আরে বাবা এয়ারপোর্ট দমদম থেকে প্লেনটা ছাড়া হয়েছিল, ওটা যাচ্ছিল দুবাইতে। আর কি হয়েছে? মাঝপথে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে। আমি 50 বার বলেছি ওরে এই প্লেনটা ছাড়ি না, প্লেনটা ছাড়ি না। সেই প্লেনটা ছাড়লো তাও আবার কেরোসিন দিয়ে, কেরোসিন হয়েছে কাল আমার পুরো 1 কোটি টাকা ঢুকিয়ে দিল পুকুরে। আমার কত শখের প্লান, আমার কত শখের প্লেন, ওই প্লেনটা ছুটে আমি দুবেলা বাজারহাট করতে যাই, সেই প্লেনটা আমার পুকুরে ঢুকিয়ে। ও মেঘনা চাইতে জল, তুমি তো দমকল। চুপ করে থাকবে, হ্যাঁ আমি শুনছি, তুমিও শুনে নাও আর কি কি আছে। জল পোড়ায় কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ শান্ডুলো ভাই। হ্যাঁ বলো ভাই বলো। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আরে বাবা হাওড়ায় থেকে 16 চাকার ট্রাকটা ছাড়া হয়েছিল, ওটা যাচ্ছিল মেদিনীপুরে, ওতে 500 বস্তা 200 চাইছিল। হ্যাঁ কি হয়েছে? মাঝপথে পাল্টি হয়ে গেছে। ও বাবা রে বাবা রে, কি ক্ষতি কি ক্ষতি, ক্ষতি রব রে ক্ষতি রব। বাবা বাবা আমি চাল দেবো। দার বাবু তোমার কি আছে, তুমি আমার কি সহযোগিতা করবে? প্রত্যেক দিন চুলদারি ফেলতে 1.5 টাকা খরচ হয়। কি হয়েছে? আমি তো চাল দেবো। চাল দেবে? হ্যাঁ আমি নিজে 50 বস্তা দুধের সব ধান নিজে চাল করেছি, ওই চালটা তোমার আমি দেবো। ও বাবা রে বুড়ো, তুই যতগুলোই না কেন যে জল পড়া মেরেছি বুড়ি বুক ঘষে বসে যাই। চাল কি তো মামাসি দিয়ে গেছে? নাকে কি মারবো জানো? নাকে কি মারবো? চুপ কোথায় বলছি, আমি যেটা বলছি সেটা শুনবে। বারাইপুরের পাশে টাটা সুমো শোরুম কি হয়েছে? আগুন লেগে পুরো ছারকা হয়ে গেছে। ও বাবা রে এবার আমার মাথা বর্ণান্ত হয়েছে, সবে পাইলাটা খরচা করে ওই শোরুমটা তৈরি করেছি, সেই শোরুম আবার ঢুকিয়ে দিল। না না এই সিকিউরিটি কাটেরা কোথায় যায়? ওরা পাশ গেলে বেতন উঠুলে না চলে যাচ্ছে, আর আমার এই ক্ষতি। বাবা তোর কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা চিন্তা করতে পারো, মানুষের ক্ষতি হয়, ক্ষতির ওপরে বিপদ, বিরাট বিপদ, মাথা বনবন করে ঘুরতেছে। কোনো টেনশন করতে হবে না বাবা, ওই 5 লাখ টাকাটা আমি দেব। এই টাকা কি তোর বাপ ঠাকুর তাকে এখানে দিয়ে গেছে? বেশি না কথা বলে সিন্ধুকের মধ্যে টাকা আছে তাদের নিয়ে শুনছি। সিন্ধুকে আবার ঢুকতে বলছো কেন? কোথা থেকে টাকা নিয়ে? টাকা তো আমার সবসময় লাখ লাখ গাঁটি থাকে।
এতগুলো টাকা থাকে তোমার কাছে সবসময়, আমি তো নিয়ে জানতাম না বাবা। এই এই শিশু শিশু এই শিশু বাবা, পুরোপুরি 5 লাখ টাকা আছে। আচ্ছা টাকাটা তোমরা দিচ্ছ কেন আমি কিছু বুঝতে পারছি না। আমার জ্বালা আমি দিচ্ছি, আমার থেকে তোমার জ্বালা বেশি। আমার এই হুতুম পেঁচা, এই হুতুম পেঁচা যা সর্বনাশ করেছে, বড় মেয়েটা জানো বাবা, বড় মেয়েটা দেখে বিয়ে দিয়ে যা সর্বনাশ করেছে, সেই মেয়েটা দুবেলা এসে কাঁদবে। আর তোমার যা আছে আমি নিজে কানে শুনছি, এই সুযোগ আর ছাড়বো না। আমার ছোট মেয়েকে তোমার বিয়ে করতে হবে। না 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 না, এই যা ক্ষতির উপরে ক্ষতি হয়েছে, আমার মাথা বনবন করে ঘুরতেছে। তারপরে চাঁদে জায়গা কেনা আছে 100 বিঘে, 50 বিঘের উপর ঘরদরের কাজ চলছে, 50 বিঘের উপরে পিসার বাগান দেওয়া আছে, সেদিকে সামলাবো না, এই বিপদ সামলাবো। চাঁদে তোমার কতটা জায়গা আছে? 100 বিঘে সম্পত্তি। সেখানে কি চাষ করেছ? কেন ওই 50 বিঘের উপর ঘরদর হচ্ছে আর 50 বিঘের উপর পিসার বাগান? কাজ করে কারা? কেন লেবার? তুমি তো অন্তর্জানি দেবী। না 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 না, লেবারের কোনো প্রয়োজন মনে করি না। কেন বলো তো? ওদের আজকের বলে আসবো, কালকে সারারা যাবে না, ও সমস্ত কাজ আমি সামলাই। ও সত্যি, যেমন কর্মী তেমন ব্যবসাদার, তুমি তাইলে আছো? এই সুযোগ আমি ছাড়বো না। হ্যাঁ বাবা, তুমি তৈরি হয়ে নাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সেই যখন তোমরা পেড়াপিড়ি করতে হয় হোক, তবে কিন্তু আমার হাতে এক মিনিটও সময় নেই। আমাদের সময় নেই, শুভ কাজ শিগগিরই, কারণ আমার যেতে হবে, এক মিনিট দিয়ার পরে যেতে হবে, বুঝতে পারছো? তাহলে টোপর কথা পাবে তোমার? আছে আছে, আমার টোপর নেই দেয়গা। আমি চুপ থাকবি, আমার টোপর দেবে না। হ্যাঁ গুমশকিল মারবো আমি, কি করি দেখো। টোপর আছে, টোপর আছে, আমার জামাইয়ের টোপর আছে। ওই তো মেসাজে রেডি করে না, আমি পুরো রেডি। হ্যাঁ এক্ষুনি আমি মেসাজে আনতো। এবারে যাবে বুঝিয়া ছোলা কচিবা, এবারে যাবে বুঝিয়া ছোলা কচিবা। কি বল বসা যায়, আমি দেখে নেব। বুড়ি তোর বলে মামনি বাবু যা বলছে, এটা আমার অপমান করা হচ্ছে না? আমি তো তোমাদের হবু জামাই নাকি? আমার 20 বিঘের ওপর গোটা একটা বাঁশঝাড় বসানো আছে, উনি বা কচি বাই নেবে কেন? মানে যে কটা পাকা বাই লাগে আমি দেবো। ভিখে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। ভিখে নিবি নাকি ভিখারি? কি আমার বিয়ের আশীর্বাদ করবি? যাতে কলম যদি এত মরণের ভয়, তোর মাথাতে আমি বাজ বানের গাছ বসিয়ে দেবো। বাবা তুমি সত্যি করে বলবে? এই মেয়েটা তখন থেকে আমার স্বামী, আমার স্বামী বলে কেন দাবি করছে? ও মামনি মাই গড, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। না না, আমার দিয়ে কি তোমরা বিশ্বাস করছো না, না ভরসা করছো না? আমি কোন বংশের সন্তান? তুমি কোন বংশের সন্তান? সূর্য বংশের সন্তান। সূর্য সন্তান? হ্যাঁ। এই এবারে চাঁদে চন্দ্রযান 3 কে নিয়ে গেছিল? কে নিয়ে গেছিল? মধুর নিয়ে গেছিল। আমার কি নি? আর একটা ভিকিরি কর থেকে এসে কি বললো তার কথা? কি বিয়ে কি বন্ধ থাকবে? আমার কি করবে বাবা?
সেখানে গিয়ে দেখি জঙ্গল হয়ে বাবু তো ঠিক কথা বলেছে, ওনার বিদ্যাবুদ্ধি যুক্তি বুদ্ধি আছে। কারণ কেন বলতো, সেই চাঁদে কবে জায়গা কিনে ফেলে রেখে এসেছি, সেখানে ঘাস হলে হতে পারে। এরোপ্লেন ধোঁয়া চটে পড়ল পুকুর জলে। সাধু নম্বরী মাল কোথাকার, এ বুড়ি হ্যাঁ তোর মনে হয় এ শালার প্লেন আছে? তুই কোনোদিন শুনেছিস প্লেন ধোমা কেটে পুকুরে পড়তে? এসলা পাক্কা চিটিং বাজ। রতনের রতন আমার চাবি কি করবে বল, সেখানে গিয়ে দেখি জঙ্গল হয়ে আছে ভাঙা। ধোঁয়া কেটে পড়ল পুকুর জলে, সুভাষের রচনা মিলনের কল্পনা, সুভাষের রচনা মিলনের কল্পনা। নাচতে শুনে আমি গলায় নিলাম, নাচতে শুনে আমি গলায় নিলাম। তুমি চুপ করে থাকবে, তুমি চুপ করে থাকবে বাবা, তুমি সত্যি করে বলবে? এদিকে সেদিকে এদিকে সত্যি করে বলবে? হ্যাঁ। তুমি এই মেয়েটাকে চেনো? হ্যাঁ মা আমি চিনি, এ হলো আমার অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্ত্রী। আমার ছোট মেয়েটাকে জীবনটা শেষ করতে চেয়েছিলি, এই দুটো মেরে তোর মুখটা আমি ভেঙে দেব। বাবু আমি লম্বট, আমি জানো, আর আমি চিঠি বাজি কেন জানো, শুধু আমার স্ত্রীর জন্য। আমার বিয়ে পরে বসে পড়তে ও কখন কি বলে ওর মাথা ঠিক থাকে না, ওকে নিয়ে যাই ওই মনে তার সাথে কাছে কাছটা থেকে মাত্র বললো বাবা তোমার স্ত্রী ড্রেন ক্যান্সার আক্রান্ত। আমি বললাম ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু বলো না আমার স্ত্রী কি হবে, আমার স্ত্রী কি কখনো ভালো হবে না, বলো না বলো না আমি তো দৈনন্দিন খেটে খাওয়া মানুষ বাবু, বলো না আমি কেমন করে 5 লাখ টাকা জোগাড় করবো, বলো না বাবু বলো না, 5 লাখ টাকা জোগাড় করতে না পেরে আমি ওই চিনিক মাঝির পথে নামতে বাধ্য হয়েছি। আপনি আমাকে মারুন, মারতে মারতে মেরে ফেলুন, আমি স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে টানা করে নিজের স্ত্রীকে বাঁচাবো বলে নিজের আত্মসম্মান সবকিছু ফিরিয়ে দিয়ে আজকের এই মাঝে আসতে বাধ্য হয়েছি গো। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তুমি এত বড় বিপদে বাবা। আমার তো পুত্র সন্তান নেই, তাই পুত্র সন্তানের মর্ম আমি কোনোদিন বুঝতে পারিনি বাবা। আমার তো দুটো মেয়ে, আজ থেকে জানবো কোথায় আমার মেয়ে। বাবা টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে না, টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে না। শুধু একটা কথা বলবো বাবা, ওকে ভালো ডাক্তার দেখে ওর সুস্থ চিকিৎসা করে তোর বাড়ি ফিরে আসবে, বাড়ি ফিরে আসবে। তোমার জন্ম তোমার জন্ম
Yeah.